হ্যালো, আমি শাওনার। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মাছের বিভিন্ন ধরনের প্রিপারেশন জানতে কিন্তু আমাদের বাঙালিদের ভীষণ ভালো লাগে, তাই এখন আমার রান্নাঘরে আমরা শিখব ফিশ ক্রোকে। আর তার জন্য ডেকে নিচ্ছি আমাদের শেফ রুকমা দাক্ষি। রুকমাদি, ফিশ ক্রোকে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেখছি। অনেক কিছু কিন্তু নেই, দেখ। এটা ভেটকি ফিলে, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ব্রেড ক্রাম্স, ডিম, লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস, পেঁয়াজ, নুন, এটা রসুন, এটা আদা। হ্যাঁ, কি লাগছে তোমার? ফ্রাইং প্যান। আগে ফ্রাইং প্যান, তারপরে কথা। তারপরে কথা। কি লাগছে বলো? পেঁয়াজ, রসুন, আদা দিতে থাক। আচ্ছা, আমি দিচ্ছি, তুমি দাও। পেঁয়াজ, রসুনটা একটুখানি বেশি দিচ্ছি, মাছে একটা গন্ধ থাকে, তো গন্ধটা কাটিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, ভেটকি মাছটা একটু লেবু রস আর নুন দিয়ে মাখানো আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলে রাখি, এটা এমন নয় কি যে ভেটকি দিয়েই করতে হবে, অপশন তো রয়েছে রুই মাছ। আচ্ছা, এবার মাছটা একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এটা একটু জাস্ট ঝুরো ঝুরো হবে, ভাজা ভাজা। এবার মাছটা মোটামুটি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোর সাথে মিশেছে। এবার আলু সেদ্ধটা দিয়ে দেব। আলুতে তো নুন দেওয়াই আছে। হ্যাঁ, নুন দিয়ে তুমি পুরো মেখে দিয়েছো পুরোটা। হ্যাঁ, এবার না একটার মধ্যে ডিমটা ফেটাতে পারিস। ডিমের মধ্যে নুন দেব তো? সামান্য সামান্য। আমার পুরটাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, একটু লেবুর রসটা দিতে হবে। পুরোটা ঢেলে দিই? হ্যাঁ। একটু ঠান্ডা না হলে তো করা যাবে না। আমাকে একটু ফ্রাইং প্যান দে। তো আমি চপটা বানাই, তুই লেট আস এক্সচেঞ্জ প্লেসেস, নাকি? ইয়েস, একদম, কারণ এটা খুব ভালো যাবে। ছটা করি। হ্যাঁ, তাই না? যথেষ্ট, তুই রাখলেই ছটা খেতে পারবি। কেন রান্নাটা টেস্টি হবে না বলো? কি কি না পড়ছে, সব কিছুই থাকছে। ডিমের কাজ শেষ? হ্যাঁ। ছাড়বো এটা? আর একটু হোক। তেলটা ভালো গরম হলে তখন। আচ্ছা,
হাতে করে আবার একটা দিক ভালো করে হলে তবে তুমি তোমার জায়গায় ফিরে এসো। হ্যাঁ ভীষণ ভয় ভয় ছাড়ছিস তোর হাত পা পুড়িয়ে। না না দেখো একটা দিক হয়েও গেছে। আচ্ছা এটা তো ভাজা হচ্ছে, হ্যাঁ আমরা ততক্ষণ গার্নিশিংটা শেষ করে ফেলি। ঠিক আছে ঠিক আছে, এটাই এইগুলো তো তোমার লাগছে না, একটু টমেটো সস আর মাস্টার্ড দিয়ে ভাজছি তো করব। হ্যাঁ তো এরকম মেন লাইন্স যদি দিই। বাহ রান্নায় গার্নিশিংটা একটা ইম্পর্টেন্ট, ভালো লাগে না, ভালো লাগে মানে ফাইনালি দেখতে কেমন লাগছে। আলাদা করে আর কোনো কন্টেইনারে সস দিতে হচ্ছে না। হুম মাস্টার্ড ভাজাটা মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর ভাজা হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে বেশ মচমচেও হয়েছে। হ্যাঁ লঙ্কা ভাব না একটু গ্রিন, একটু গ্রিন ছোঁয়া হলে ভালো লাগবে মনে হয়। বাস রেডি রেডি ফিশ ক্রোকে, থ্যাংক ইউ সো মাচ। গরম গরম ফিশ ক্রোকে কিন্তু রেডি, জলখাবারেই খান কিংবা স্টার্টার হিসেবেই খান, এর থেকে ভালো খাবার কিন্তু আর কিছু হতে পারে না। এরকম বহু ধরনের খাবার আমাদের ওয়েবসাইটে আপনাদের আমরা দেখাই, নিজেরা খান, সবাইকে খাওয়ান আর খুব ভালো থাকুন।